হ্যালো বন্ধুরা, পি রকমারি চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আজকে আমি যে ডিজাইনটি শেয়ার করব সেটা কিন্তু শুধুমাত্র ক্রস সেলাই দেওয়া নেই, এর মাঝে অন্য এক রকমের সেলাই আছে। তো অবশ্যই আমি সেলাইটা ভালোভাবে দেখাবো, তার জন্য পুরো ভিডিওটা দেখতে হবে। আর ভিডিও ভালো লাগলে লাইক ও কমেন্ট করবেন, চ্যানেলে নতুন হলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো এখানে বলে রাখি, যারা খুব নতুন সেলাই শিখছে অথবা যাদের সময় একটু কম, পুরো আসনটা তাড়াতাড়ি করতে চাই, তাদের জন্য এই সেলাইটা খুবই কার্যকরী হবে। এখানে আমি প্রথমে ক্রস সেলাইয়ের কাজটা করে নেব, তারপর ভাষা সেলাইটা করব। তো ক্রস সেলাইয়ের কাজ করার জন্য আমি কিন্তু একদম মাঝখান থেকে শুরু করছি। এখানে আমি তিনটে ফোরের তিনটে লাইন করে নিলাম, দুদিকের লেভেল কিন্তু সমান রেখে তিনটে ফোরের তিনটে লাইন করেছি, মানে নটা ফোরের একটা বক্স তৈরি হয়েছে আমার। এবার এই বক্সের মাঝখানের যে ফোরগুলো, চারদিকেই যে চারটে মাঝখানের ফোর রয়েছে, সেখান থেকে লম্বালম্বি, প্রথমে আমি উপরটা থেকে শুরু করছি, লম্বালম্বি পাঁচটা ফোর তুলে নিচ্ছি, লম্বা করে পাঁচটা ফোর তুলে নিচ্ছি বক্সের উপরের মাঝখানের ফোর থেকে। এখানে পাঁচটা ফোর তোলা হয়ে গেছে, একই রকম ভাবে কিন্তু বাকি তিন দিকেও আমি মাঝখানের ফোর থেকে পাঁচটা করে ফোর তুলে নেব। নিচে তুলে নিলাম, ডান দিকে, বাঁদিকে। এবার এই যে কোনাগুলো আছে, কোনা থেকেও কিন্তু কোনাকুনি বরাবর আমি পাঁচটা করেই ফোর তুলব। এখানেও আমি চারটে কোনাতেই পাঁচটা করে ফোর কোনাকুনি বরাবর তুলে নেব। এখানে বলে রাখি, কেউ চাইলে কিন্তু বক্সের আকারটা বড় করার জন্য পাঁচটার জায়গায় ছটা ফোর, যদি ছটা ফোর নিতে হয় কোনাকুনিতে, তাহলে লম্বালম্বিতেও প্লাস চিহ্নটা করেছি, সেখানেও ছটা নিতে হয়। এবার যে ডিজাইনটা হলো, এটা কিন্তু আমি চারপাশে একটা রাউন্ড দিয়ে একটা বড় বক্স তৈরি করে নিই। তো একদম কোনার একটা ফোর থেকে শুরু করলাম, সেটা থেকে মাঝখানের দাগটায় পর্যন্ত মিশিয়ে নেব। এখানেও কিন্তু আমার পাঁচটা ফোরই লাগবে। তো এইভাবে আমি পুরো চারদিকে কিন্তু মিশিয়ে নিচ্ছি, যাতে একটা বক্স তৈরি হয় আর মাঝখানে ফাঁকা ফাঁকা থাকবে। তো একই রকম ভাবে আমি পুরোটা করে নিয়েছি। এবার কিন্তু এই মাঝখানগুলো একটু অন্যরকম, যে সেলাইটার কথা বলছিলাম সেই সেলাই দিয়ে ভরাট হবে। এখানে বলে রাখি, এর পাশের বক্সটা তোলার জন্য কিন্তু একদম এর সঙ্গে মিশিয়ে তুলতে হবে, যারা পুরো আসনে করবে তাদের জন্য। এবার আমি ভাষা সেলাইটা দেওয়ার জন্য দেখুন কিভাবে একদম কোনা থেকে তুললাম। এবার নিচে এসে প্রত্যেকটা ঘরে ঘরে জাস্ট শুয়ে উঠবে, একটুও ফাঁকা থাকবে না, প্রত্যেকটা ঘরে ঘরে আমি সুচ তুলে নিচ্ছি। আমার কিন্তু ক্রস সেলাইগুলো ঢাকবে না, ক্রস সেলাইগুলো ঢাকবে না, শুধু ফাঁকা জায়গা দিয়েই সুচ উঠবে। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো রং দেবেন। এবার আমি একটা করে বাদ দিয়ে গোলাপি রং দিয়েছি, বাকি জায়গাগুলো আমি হলুদ রং দিয়ে ভরাট করে নিয়েছি। আশা করি ডিজাইন ভালো লেগেছে। ধন্যবাদ।